গুড মর্নিং বন্ধুরা, আজকে 10th May আর দারুণ একটা ওয়েদার আছে আজকে, পুরো পারফেক্ট আমাদের জন্য। আকাশটা মেঘলা, পরে কি হয় দেখা যাক সারাদিন। দেখো এনার এটা প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। এ আগুন জ্বালাও কেন তুমি? ইনি এরকমই, কারো কোনো কথা শুনবে না, কিচ্ছু না। অনেক বলি, একদিন 10 মিনিট দাঁড়িয়ে বলেছি, তাও শোনেনি। আজকেও প্যাকিংয়ের কাজ আর প্ল্যাটফর্ম এরিয়াতেই প্রচুর রোদ্দুর উঠে গেছে। মেঘলা ওয়েদার ছিল, তারপরে রোদ্দুর উঠলো, ওঠার পর আবার একটু বৃষ্টি হলো, জাস্ট 10 মিনিট মতো বৃষ্টি হয়েছে, তারপর আবার রোদ উঠেছে। এই করে করে আজকের দিনটা কাটছে। আর বৃষ্টি হওয়ার পর মানে রেল থেকে এমন একটা গরমের ভাব ওঠে না, মানে তাপটা বিকিরণ করে, এই জিনিসগুলো যত তাড়াতাড়ি তাপ নেয় তত তাড়াতাড়ি তাপ ছাড়ে, সেই জন্য আরও বেশি রকম তাপ লাগছে। মানে বাইরের ওয়েদার মোটামুটি ঠান্ডা হলেও আমাদের লাইনে প্রচুর গরম এখন। সবার হাল দেখছো, ঘেমে কি হয়েছে, ভেবেছিলাম আরামের যাবে। এখন সবাই খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, খেয়ে দেয়ে আবার কাজে এসে পড়তে হবে। যতটা আরামের ভেবেছিলাম ততটা আরামের যাচ্ছে না দিন গরমের জন্য। আজকে একটু ভেবেছিলাম বাড়িতে যাবো, তারপরে এই ঝড় ঝড় আসবে দেখে আর গেলাম না। ভাবলাম যে ঝড় বৃষ্টি হবে, বেকার গিয়ে কাজটা হবে না। শেষে দেখি না একদম ঠিকঠাকই ওয়েদার, মানে একদম নর্মালের মতো, শুধু মাঝে মাঝে একটু একটু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, ব্যাস। সেকেন্ডটা বেজে যাওয়ার টাইম হয়ে গেছে, এখনও বৃষ্টি পড়ছে বাইরে। আমার কোয়ার্টারের সামনে দেখো কি অবস্থা এটা। আজকের মতো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন সব সামান টামান রেখে কোয়ার্টারের দিকে যাবো, তারপরে একটু রেস্ট নিয়ে আবার পড়তে বসতে হবে। NTPC-তে যা কোশ্চেন আসছে বাবা, আমার বন্ধুরা ভাইরা সব পরীক্ষা দিতে গেছে, ওরা বললো আজকে লেভেল 4-এরও ফার্স্ট শিফটে মোটামুটি জিকের কোশ্চেনগুলো ইজি ছিল, কিন্তু মানে জিকেতে সায়েন্সে তেমন ছিল না, জাস্ট পলিটিক্স থেকে বেশি ছিল আর সেন্সাস থেকে। যেমন কালকে সেন্সাস থেকে দুটো দিয়েছিলো, আজকে সেন্সাস থেকে নাকি 4-5টা ছিল। তারপর পাজেল, জিআই নাকি এক একটা কোশ্চেনে মানে এক একটা পাজেলে এক একটাই কোশ্চেন, আর ওই জন্য পাজেলগুলো টাইম কনজিউমিং, তো 4-5টা নাকি পাজেল দিয়েছিল, সেই জন্য যা সময়ে কেউ করে আসতে পারেনি, ওটাই অসুবিধা। সবাই ওই 80-85টা, একটা বন্ধু বলে 89টা করেছে আজকে লেভেল 4, ওই ওর মধ্যেই। আজকে যদিও সিট কম ছিল তাই একটু কম্পিটিশান বেশি হবে। এখন 5টা আর এখন আমি ভাত খেতে বসেছি, আবার খিদে পেয়ে গেছে কাজের পর, মানে ওরকম শাবল মারলে ওরকম ঘুরচুনি চালালে পেটে টান পড়ে যায়। যাই হোক, সকালবেলা ওই ডিউটি যাওয়ার আগে হালকা কিছু খেয়ে যাই, আজকে পান্তা ভাত খেয়ে গেছিলাম বা জলমুড়ি এই টাইপের খাবার, তারপরে 12টার দিকে একবার ভাত খাই, আবার ওই 5:30-5টা এরকম টাইমে খিদে পেয়ে যায়। তখন কোনো কোনো দিন ভাত খাই, মানে ম্যাক্সিমাম দিনই ভাত খাই, আর যেদিন যেদিন খিদে পায় না অতটা সেদিন সেদিন হালকা পাতলা চা টা খেয়ে ব্যাস। আজকে মিসেস মাছ ভাত করেছিল, তাই মাছ ভাত, আর এখন টিভিতে রিজনিংয়ের এক্সপেক্টেড পেপারগুলো দেখছি। আমার মিসেস এখন পড়াতে যাবে, আর আজকে আকাশটা
কি দারুণ লাগছে। এখানে আমার গাছটায় পেয়ারা হয়েছে অনেক কটা, এই গাছটা আমি বাঁচিয়েছিলাম। এই গাছটা সব কেটে দিত এই পাঁচিল করার সময়, তারপর একবার তারের প্রবলেম হয়েছিল, এই বলছিল গাছটা কেটে দেবে, কিন্তু আমি কাটতে দিইনি। যাই, ক্লাস দেখা বাকি আছে, ক্লাসটা কমপ্লিট করি। এখন পাজেল দেখছি NTPC-র, পাজেল খুব হার্ড এসেছিলো, প্রচুর পাজেল এসেছিলো। 9:30 বাজে আর আমি আজকে মেনলি GI-এর পাজেলটা একটু ভালো করে দেখছিলাম। GI-এর পাজেল আমার অনেক দিন প্র্যাকটিস করা হয়নি, অ্যাকচুয়ালি GI-ই আমার অনেক দিন প্র্যাকটিস করা হয়নি। তারপরে এমনি টেক্সট বুকের মক দিচ্ছিলাম, মক মানে এমনি নর্মাল যে টপিক আছে NTPC-র সেকশনটা খুলে, যে ফেমাস পিপল, তারপরে সামিটস, এরকম তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের দেখলাম কয়েকটা টপিক ওখানে ভালো দিয়েছে। তারপর কালকে যে কোশ্চেন এসেছিলো NTPC পরীক্ষায় সেটাও দিলাম, ওটাও দেখলাম দিয়ে দিয়েছে ওখানে মেমোরি বেস্ট। তো অ্যাকচুয়ালি টেক্সট বুক থেকে অতটা আসছে না, সবাই যা বলছে যে টেক্সট বুক বাই ইউজ যাই তুমি করো, রিয়েল জাস্ট কনসেপচুয়াল কোশ্চেন দিচ্ছে তুমি পাবে। আজকে স্ট্র্যাটেজিকে কিছুটা কমন ছিল, আর বাদ বাকি পার্ট তুমি তো অতটা পাবে না, তবুও জাস্ট দেখলাম। আর পড়াটা সবাই পড়ে, অনেকে পড়ে, এবার যে যতটা মনে রাখতে পারবে সেই গেইনার হবে। আমিও পড়ি, এবার অতটা মনে রাখা হয় না, জীবনে আরও চাপ বেড়ে গেছে, মানে শুধুই পড়াশোনা বাদ দিয়েও আরও অনেক কিছু ভাবনা মাথায় ভাবতে হয় এখন, সেই জন্যই একটু চাপ লাগে। মানে আগে যেটা একবার পড়লে হয়ে যেত, এখন সেটা তো দুবার পড়তে হয়, আর পড়ার টাইমটাও কম পাই। দেখা যাক কী হয়, এই কোশ্চেন দেখে তো মনে হচ্ছে যে সারা জীবন হাতুড়ি পেটাতে হবে, দেখা যাক যদি ভগবান কিছু করে। চলো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এমনি আমি ফোন আমার অনেক হেল্প করে পড়ায়, এমনি শুয়ে শুয়েও আমি অনেক সময় অনেক কটা MCQ দেখে ফেলি, অনেক কটা টপিক যেটা যখন মাথায় আসে দেখি, সবসময় মনে থাকে না যদিও, তবুও একটু লাভ হয়, মানে কোনো দিনের পড়াটা পরে কোনো না কোনো দিন একটু হলেও হেল্প হয়। বাই, টেক কেয়ার, গুড নাইট।